बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, बराबर मत आज के तुम्हारे ओबीएस ऑनलाइन माध्यम क्लास शुरू करार आगे तुम्हारे दृष्टि आकर्षण करब, तुम्हारा सबाई घरे थको, निरापदे थको, निजे सुस्थ थको और अन्य देर के सुस्थ रखते सहायता करो। ये आशाबाद व्यक्त कर तुम्हारे सकल सुस्थता दीर्घायु कामना कर। आज के गणित विषय उपस्थिति नहीं तुम्हारे सामने हाजिर होई बोले আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ক্লাস তার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেই তাদের পরিচিতিগুলো লক্ষ্য করো, যে গণিত আবশ্যক গণিত নবম দশম অষ্টম অধ্যায় পাঠ বৃত্ত সাধারণ পাঠ, আর বিশেষ করছে বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ। তো এ সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা রাখার পরে আমরা মূল বেশে চলে যাব। তবে তোমার একটা সময় মনে রাখবে, যেহেতু নবম দশম শ্রেণীর বই তোমরা নবম শ্রেণীটাও পড়তে পারবে, দশম শ্রেণীও পড়তে পারবে। আমি এখানে হয়তো নির্দিষ্ট করে দশম বলতে পারি বা নবম বলতে পারি, যাই বলি না কেন তোমরা সবাই দেখতে পারবে এখানে, যেহেতু সবার জন্যই এই নবম দশম শ্রেণীর বই। এ আশা করছি তোমরা সবাই দেখবা। এবার দেখো চিত্রগুলো, চিত্রগুলো তো লক্ষ্য করছ। আমাদের আজকের আলোচনা বিষয়ে এখানে দেখো এই চিত্রে এখানে তিনটা চিত্র দেখানো হয়েছে। এই তিনটা চিত্রে দেখো বৃত্তের ছেদক স্পর্শ, সেকেন্ড ছেদক অ্যান্ড ট্যানজেন্ট অফ এ সার্কেল, অর্থাৎ বৃত্তের স্পর্শক আর ছেদক। এই তিনটা চিত্রে লক্ষ্য করো এই রেখাটা বা রেখাংশ, আর এখানে বৃত্তের মধ্যে কোনো ছেদও করেনি স্পর্শও করেনি, অর্থাৎ ফাঁকা দূরে রয়েছে। আর এই দুই নম্বর চিত্রে দেখো এখানে স্পর্শ করি তবে ছেদ করেছে, অর্থাৎ একটা অংশ যখন কাটে নিবে অর্থাৎ ছিন্ন করবে তখন হয়ে যাবে ছেদক। তিন নম্বর চিত্রে দেখো এখানে স্পর্শ করছে, টাচ করেছে, মানে কেবল ঠিকা থাকা, স্পর্শ করা, টাচ করা, হ্যাঁ এটা বলে স্পর্শ। এই টাচ করেছে এটাকে বলে স্পর্শ, মানে এতে বলে টাচ, আর বাংলায় স্পর্শ আবার ট্যানজেন্ট বলা হয়। তাহলে তিনটা চিত্র থেকে আমরা একটাতে ছেদ কোনোটাই করেনি এক নম্বরে, দুই নম্বরে ছেদ করেছে, আর এই তিন নম্বরে এসে দেখছি স্পর্শ করেছে। তাহলে এ ছেদক আর স্পর্শ সম্বন্ধে আমরা এখানে স্পষ্ট একটা ধারণা পেলাম। তাহলে দেখো এখানে লক্ষ্য করো চিত্র কয়ের, তারপরে চিত্র খ, চিত্র গ, তোমরা অবশ্যই দেখছ যে চিত্র ক কয়ে আর গয়ে দেখো এগুলা সরল সাধারণ স্পর্শ,
सरल साधारण स्पर्शता हेले दुटा की स्पर्श कर सरल साधारण स्पर्श यदि दुटा के आसा तेल से साधारण एवं से सरल और ये देख ये साधारण ये दुटा की स्पर्श कर स्पर्शर एने घटनाटा घटे तिरजुग भाव এটা কাছে যদি আমার তির্যক দেখানো হতো এটা হতো এখানে কাড়া এটার এটা একই রকম হয়ে যায়। তাহলে তির্যক অবলিক যদি হয় তাহলে সব ক্ষেত্রে তাহলে সাধারণ তাহলে সাধারণ স্পর্শকগুলো আমরা এখানে স্পষ্ট হলাম। এবার এটাকেও আমরা একটা বলবো সাধারণ স্পর্শক এটা এটা সাধারণ স্পর্শকে বলতে হবে সরল সাধারণ বলতে হবে এটা কিন্তু তির্যক না বলতে হবে আমার একটু তির্যক আছে এটা তির্যক আছে এটাও আমরা তির্যক বলতে পারব। এরপরে যেটা চিত্র লক্ষ্য করো সাধারণ এই চিত্র লক্ষ্য করো এই চিত্রে দেখো যে ক আর খ এই কয়ে সরল সাধারণ অর্থাৎ সরল রেখা আকারে দুটাকে স্পর্শ করছে তাই সরল সাধারণ সাধারণ মানে দুটাকে স্পর্শ করে এবং এটা এটা সরল রেখা আকারে তাই সরল সাধারণ আর এখানে দেখো এটা এটাও সাধারণ স্পর্শ কিন্তু এটা তির্যক তির্যকভাবে দুটাকে স্পর্শ করছে দুটাকে স্পর্শ করছে মানে সাধারণ এটা হলো তির্যক সাধারণ আমরা দেখলাম ক খ। এরপরে আরও কিছু স্পর্শ সম্বন্ধে ক্লিয়ার করা আছে দেখো এখানে গ চিত্রটা দেখো বৃত্ত দুটি বায়ে বৃত্ত দুটোই কিন্তু একই বিন্দু পিতে স্পর্শ করে যার কেন্দ্রতয় অর্থাৎ এই স্পর্শকের বৃত্তের কেন্দ্রতে যার কেন্দ্রতে বলতে স্পর্শকের দুটা বৃত্ত আছে তাদের কেন্দ্রদয় আছে স্পর্শকের একই পাশে একদিকে কেন্দ্রদয়গুলো আছে তাকে বলা হয় বহিঃস্পর্শ। যদি স্পর্শকের কেন্দ্রগুলো যদি একই পাশে থাকে তাহলে ওটাকে আমরা বলে বহিষ্ঠ স্পর্শক। আর এই ঘ চিত্রে দেখো যে কেন্দ্র স্পর্শকের উভয় অর্থাৎ বিপরীত পার্শ্বে থাকে তাকে অন্তঃস্থ স্পর্শক আর অর্থাৎ স্পর্শকের দুই পার্শ্বে অর্থাৎ বিপরীত দিকে দুটা কেন্দ্র অবস্থান করছে এই ক্ষেত্রে আমরা বলবো অন্ত স্পর্শ। তাহলে আমরা বৈত্য স্পর্শ দেখলাম চিত্র সহকারে এবং অন্তঃস্থ স্পর্শ দেখলাম ছেদক দেখলাম সাধারণ তির্যক স্পর্শক আমরা এগুলো সব কিছুই সাধারণভাবে যা জানার দরকার তা আমরা এখানে জানলাম। এবার দেখো এবার চিত্র লক্ষ্য করো তোমরা এই বিষয়গুলা আমরা আগেও দেখেছি আবার দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা তো আমরা একবার দেখলাম আবার এখানে দেখো সাধারণভাবে দুটোকে স্পর্শ করছে আর এখানে তির্যক হবে দেখো এটাও তির্যক হবে দুটা কি এটাও তির্যক হবে দুটা কি এটাও তির্যক হবে দুটা কি তাহলে হলো তির্যক সাধারণ জিনিসটা আমরা আবারও আবারও স্মৃতিতে স্পষ্ট করার জন্য এখানে আবার আবার দেখলাম। এরপরে লক্ষ্য করো আমরা যে বিষয়গুলো দেখলাম সে বিষয়গুলো এ তো এখানে এর আগে দেখছি এখানে চিত্রটা স্পষ্ট করা হয়েছে এখানে দেখো প্রশ্ন এবং আলোচনা দেখো বৃত্ত ও সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই কোথায় এক নম্বর চিত্রে এখানে কোনো এই বৃত্ত সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই একটা সাধারণ বিন্দু কারই নেই একটা সাধারণ বিন্দু স্পর্শকর নেই। আর দুই নম্বর চিত্রে দেখো সরলরেখাটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে এই একটা বিন্দু একটা বিন্দু
এখানে দুটা বিন্দুতে ছেদে এই বিন্দুটাকে আমরা এ বিয়ে উল্লেখ করতে পারতাম, ধর রাহিনি সমস্যা নেই যে এ একটা বিন্দু এ একটা বিন্দু, এই দুটা বিন্দুতে এখানে ছেদ করেছে, তাহলে এটা ছেদক। আর তিন নম্বর চিত্রে দেখো সরল রেখাটি পিত্তকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে একটা বিন্দু এতে স্পর্শ করেছে, আর এই স্পর্শ করেছে বলে একে আমরা পিত্তের একটি স্পর্শ করেছি, তাহলে একটা সাধারণ বিন্দু এতে স্পর্শ করেছে, এই জন্য একে আমরা স্পর্শক বলবো বা বলতে পারি। অতএব ইহা পিত্তের একটি স্পর্শক, এখানে এটা আমরা স্পর্শকের নাম পি কিউ বা এম এন ইত্যাদি নাম দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নাম আছে তো কী আছে, হ্যাঁ হ্যাঁ পিকু, এই পিকুটা হলো স্পর্শক, এই পিকু হলো ছেদক, আর এখানে এই সরলরেখাটা পিকু দেওয়া যেত দেওয়া হয়নি, যা হোক এখানে কোনো তাদের স্পর্শক হয়নি ছেদক হয়নি, আর এখানে হচ্ছে ছেদক এটা হচ্ছে স্পর্শক, তাহলে আমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার সামনের দিকে অগ্রসর হই, আর তিন নম্বর চিত্রের সরলরেখাটিকে বৃত্তের কী বলা হয়, তিন নম্বরের যে সেটা বৃত্তকে আমরা তো একটু বললাম যে বিন্দুতে বৃত্তের একটি স্পর্শ, কখন স্পর্শ দিয়েছে পুরো চিত্রে, তাহলে এখানে একটা প্রশ্ন তার উত্তর আমরা পেয়ে গেলাম, এর আগেও দেখতে পাইছিলাম। তাহলে এই আলোচনা সাপেক্ষে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা হলো আজকে আমাদের মূল বিষয়। এই মূল বিষয়ে আলোচনা করার আগে আমাদের যে সাধারণ জ্ঞান থাকা দরকার সেগুলো এতক্ষণ আলোচনা করলাম, তাই আলোচনা শেষে তাই আজ আমাদের আলোচ্য বিষয় হবে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ স্পর্শক হবে আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা থাকবে অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুতে, হ্যাঁ বিন্দু পর্যন্ত যেটা রেখা হবে সেটা হলো ব্যাসার্ধ, আর ওই ব্যাসার্ধটাই ওই লম্ব হবে, অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, তাহলে ওই ব্যাসার্ধের উপরে ওই স্পর্শকটা লম্ব হবে, এটা আমরা সামনে চিত্রের মাধ্যমে স্পষ্ট করি। দেখো তাহলে তাই আজ আমাদের আলোচ্য বিষয় তো ওই একই কথা, বৃত্তের যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দু ব্যাসার্ধ লম্ব, এটা আমরা একটু স্পষ্ট করে বর্ণনা করব। এই তাহলে সেই বর্ণনা করার জন্য আমরা শিখুন ফলে যে বিষয়গুলো বর্ণনা সেটা বলা হয়, দেখো স্পর্শক এর সংজ্ঞা লিখতে পারবে, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক মাত্র অঙ্কন করা যায় তা ব্যাখ্যা করতে পারবে, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগমী তা ব্যাখ্যা করতে পারবে, তবে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুকে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটি স্পর্শক হয় তা ব্যাখ্যা করতে পারবে, কোনো রেখার বহিষ্ঠ কোণ কোনো বিন্দু হইতে ওই রেখার উপর যতগুলো রেখা টানা যায় তার মধ্যে লম্ব রেখাটি ক্ষুদ্রতম তা ব্যাখ্যা করতে পারবে, আর বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তা প্রমাণ করতে পারবে। তাহলে এই বিষয়টা মোট পাঁচ নম্বর পয়েন্টটা হলো আমাদের বর্ণনা করার বিষয় মেইন প্রশ্ন, আর এই প্রশ্নটা করার জন্য আমাদের এই বিষয়গুলো সব জানা দরকার, সেগুলো আমরা অনেক জানিছি, এবার আমরা চলে আসি আসল কাজে। এই যে এটা হলো স্পর্শ, আর স্পর্শ হলো বিন্দু, এই বিন্দুগামী ব্যাসার্ধ এটা হলো স্পর্শকের নামকরণ করা হলো পিটি হলো স্পর্শ, আর পিটি স্পর্শকের স্পর্শ হলো পি, আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো এই যে ওপি,
এই ওপি এর উপরে এই পিটি লম্ব, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। ওপি এর উপরে লম্ব হবে পিটি, এই প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করলাম, তাহলে আজকের আলোচনা এখান থেকে শুরু হল। হ্যাঁ, এলাক আমাদের যেটা আমাদেরকে বর্ণনা করতে পরীক্ষার খাতে লিখতে হবে, এটা বিশেষ করে প্রশ্নকে, আর যেগুলো আলোচনা সেগুলো অবজেক্টিভ প্রকারে থাকতে পারে সেটাও আমরা জানলাম। আমি শুরু করতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি, এই যে ও কেন্দ্র, এই অকুণ্ড বৃত্ত, এটা একটা বৃত্ত, আর উপরে একটা বিন্দু পি, তে পিটি একটি স্পর্শ এবং ও পি স্পর্শ বিন্দুগভীর ব্যাসার্ধ। এটার প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি, অর্থাৎ পিটি লম্ব দেবো পির উপর পিটিকে লম্ব দেখতে হবে। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন হিসাবে লিখতে হবে। তাহলে এবার অঙ্কন একটু বিষয়, এখানে দেখো অঙ্কন বিশেষ নির্বাচন এটুকু হবে। অঙ্কনে কি শেষে পেলাম কি যে পিটি ও পিটিসের উপরে যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, একটা বিন্দু কিউ নিলাম নি এবং এবার ওকে যোগ করলাম। তাহলে বিশেষ নির্বাচন হওয়ার পরে আমার অঙ্কনে এই পিটির একটা বিন্দু কি নিয়েছি, তারপরে ওকে যোগ করি, বাস এটা অঙ্কন কাজ শেষ। এবার আমরা প্রমাণ করবো কয়েকটা ধাপ। এবার প্রমাণ দেখো, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শ, সুতরাং ওই বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকে, সুতরাং ইউ বিন্দুটি বৃত্তের বাইরে হবে। তাহলে স্পর্শ বিন্দু পি ব্যাপ্তিত, পি বাদ দিয়ে যত আমরা ডান দিকে যাব সবগুলো বৃত্তের বাইরে, কিন্তু পি বিন্দুটাই হবে বৃত্তের মধ্যে, আর পি বিন্দু থেকে যত আস্তে 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 যাবে সবই বাইরে, অতএব পি বিন্দুটা বৃত্তের বাইরে, এই কথাটা আমাদেরকে স্পষ্ট লিখতে হবে। এরপরে তাহলে যদি হয় অতএব, তাহলে আমরা বলবো যে ও কিউ, অতএব ও কিউ ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড়। তাহলে এই বিন্দুটা যেহেতু এই বিন্দু ছাড়া যত বাইরের দিকে যাবে তত বৃত্তের বাইরে, বৃত্তের ভিতরে যতগুলো থাকবে সব বৃত্তের উপর দিয়ে চাইছিল সমান হবে, আর বৃত্তের ভিতরে ছোট হবে, কিন্তু বৃত্তের যখন বাইরে চলবে তো সবাই কিন্তু বড়ো হয়ে যাবে। তাই আমরা অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ও পি, তাহলে ও পির থেকে ও কিউ বড়ো এবং তা স্পর্শ বিন্দু কি ব্যতীত পিটের উপস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। তাহলে এই পি বাদ দিয়ে এই কথাটা এখানে হইতে পারে, পি বিন্দুটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে, কিন্তু যে কোনো জায়গার জন্য এই কথাটা সত্য যে ও কিউ এখানে যদি হয় তাও বড়ো, এখানে যদি হয় তাও বড়ো, এখানে ওকিউ সকল ক্ষেত্রেই মানে বড় হবে। তাই এখানে বলছে সকল অবস্থানের পিএস পিটিয়ের অবস্থা সকল অবস্থানের জন্য এই কথাটা সত্য। এই হলো বর্ণনার এই অংশগুলো আমাদেরকে ধাপে ধাপে লিখতে হবে। এরপরে আসি আমরা চিত্র লক্ষ্য কর, ওই যে আমরা সবগুলোই কতগুলো রেখা আসছে দেখো, আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখছি, তবে আমরা দেখছি যে ও হইতে ও থেকে কেন্দ্র, এই কেন্দ্র এটা করতে দেওয়া হয়নি, কেন্দ্র কেন্দ্র ও থেকে তার বৃত্তটা দেওয়া হয়নি, টিকিটটা লাগছে কেন্দ্র ও থেকে স্পর্শ পিটি এর উপর ওপি হলো সবথেকে ছোটো দেখো, কিন্তু এটার থেকে এটা বড়ো সব থেকে বড়ো, এটাই ছোট, আর ছোটোটাই কি হয়ে যাবে খাড়া হয়ে যাবে, যখন ছোটো হয়ে গেলো তখন এটা মানে লম্বা আকারে হয়ে গেছে, আর এটা যখন লম্বা হয়ে যাবে তো কী হয় একটু লম্বা, অর্থাৎ যে কোনো একটা দেখে আটটা টুকু লম্ব হয়ে যায়, তাহলে এরা একে অপরের লক্ষ্য লম্ব হয়ে যায়। তাহলে আমরা এখানে লম্ব এখানে খাড়া এটা দেখেন ছোট্ট ছোট্ট দূরত্বটাকে আমরা লম্ব দেখালাম,
তো এখানে এতে যদি লম্ব হয় কোনো রেখার উপর তো ওই রেখাটাও হবে ওই লম্বের উপর লম্ব। তাই সে সুতরাং আমরা পিটিটাকে আমার ওকে লম্ব এখানে প্রমাণ করলাম। এখানে গোটা পিত্তলটা যদি এখান থেকে এভাবে লেখটা তাওয়া যায় তো এভাবে দেখানো হবে তাহলে আমাদের এই যে উৎপাদ্য ২৫ প্রমাণ করা হয়ে গেল। এইভাবে তোমরা আশা করি আমাদের ভবিষ্যৎ মনে করছি। এবার দেখো একক কাজ হিসাবে যে প্রশ্নগুলো আছে যে স্পর্শকের সংজ্ঞা লিখো। দেখো একটি সরলরেখা একটি বৃত্তের বক্ররেখা বা পরিধিকে একটি বিন্দুতে স্পর্শ করলে সরলরেখাটিকে বৃত্তের স্পর্শ বলা হয়। অর্থাৎ কি স্পর্শ একটা সরলরেখাতে একটা বৃত্তকে তুমি স্পর্শ করে তাহলে ওই সরলরেখাটাকেই বৃত্তের স্পর্শ বলা হয়। তাহলে আমরা একক কাজ হিসাবে এটাও জানলাম। এরপরে দেখো যে জোড়াই কাজের জন্য প্রশ্নগুলো যেটা উত্তর পেয়ে গেছে যেটা উত্তর থাকবে না সেটা তোমরা খাতে করে ভিতরে যাবে। একটি স্পর্শ বিন্দুগুলি ব্যাসার্থ আঁকো তাহলে স্পর্শক স্পর্শ বিন্দুগুলি ব্যাসার্থ আঁকতে বলা হয় না এটা চিত্রের দেখাচ্ছি। তারপরে দেখো এখানে একে দেখানো হয়েছে একটা স্পর্শ এটা স্পর্শ বিন্দুগুলি ব্যাসার্থ অর্থাৎ ওপিটা হলে স্পর্শ বিন্দুগুলি তাহলে ওপি হলো স্পর্শ ব্যাসার্থ এটা স্পর্শ বিন্দু আর স্পর্শ ব্যাসার্থ এইভাবে তোমরা এগুলো তো করে দেওয়া হলো তোমরা জেনে গেলে যেটা করে দেওয়া নেই সেটা তোমরা খাতায় করে তোমরা বিদ্যালয়ে জমা দেবে আর যেটা এখানে করা আছে সেটা তো জানাই হয়ে গেল। এবার দেখো বহিষ্ঠ কোনো বিন্দু হতে একটি রেখার উপর যতগুলো রেখা টানা যায় তার মধ্যে লম্ব রেখাটাই ক্ষুদ্রতম উচ্চটা আছে আমরা কিছু ট্র্যাকে দেখাবো একটা লম্ব রেখা যে ছোটো সেটা দেখালাম ওইভাবে তাহলে দেখালাম। এবার বাড়ির কাজ হিসাবে একটা প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বিন্দুতে এটি একটি স্পর্শ হলে প্রমাণ করো যে এটি ও এও পরস্পর লম্ব যেভাবে দেখালাম ওইটাকে একটা সংখ্যা চেঞ্জ করা লেটার চেঞ্জ করে দিয়েছি একই জিনিস তোমরা এটা অবশ্যই করা বিদ্যালয়ে জমা দেবে আশা করি। তাহলে আজকে তোমরা দেখো যে তাহলে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আর তোমরা এই যে অনলাইন ক্লাসে সহযোগিতা করার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সবারই কাছে আমি আশা করি যে সবাই ঘরে থাকবে নিরাপদে থাকবে নিজে সুস্থ থাকবে অন্য সুস্থ রাখার জন্য তোমরা সহায়তা করবে। হ্যাঁ এই জন্য তোমাদেরকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ ধন্যবাদ।